বকা দিয়েন না, আলেমরা যে কোনো অসিলে ভাব পেয়ে যাবে বাবা, আলেমদের জের গলায় বেড়ায় অপমান করে মাইলেন না, আলেমদের গায়ে হাত দিলেন না। হেফজোখানার ছেলেগুলো কেন আগে জান্নাতে যাবে জানো? এরা রাত তিনটার সময় উঠে অজুখানায় দাঁড়ায়া আল্লাহর কুদরতি রহমতি বাতাস শরীরে লাগে, এই জন্য ওই বডির জন্য জাহান্নামের আগুন হারাম। আল্লাহ তুমি এদের সবাইকে ক্ষমা করে দাও, সঠিক বুঝ দান করো। বাবা যখন শুনি আলে বলাবারে জেল কানায় ফেলায় কোনো ঔষধও খাইতে দেয় না, ওনার মধ্যে শুধু কান্দি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন বিষ খাওয়ায় মারে, তোমরা জানো সুনানে ইমাম আবু হানিফার মধ্যে আছে, ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ায় শহীদ করে, আল্লাহর কুদর জানতো নাই দুধের মধ্যে বিষ আছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায়, তখন আবু ইউসুফ হলো কাজী বাবা বিচারক, ইমাম মুহাম্মদ বিন হাম্বল তখন চিফ জাস্টিস বাবা। আবু হানিফাকে যখন বিষ খাওয়ায় যেই রাত্রে, ওই রাতটা দুইজনের স্বপ্ন দেখে তার শায়েখকে বিষ খাওয়াইতেছে। ইমাম আবু হানিফার পায়খানার রাস্তা দিয়া নারী ভুরি পয়সা বাইর হয়ে গেছে বাবা, আল্লাহর কুতুবের এই গাল দিয়া বাদান সাবানের ফেনার মতো ফেনা বাইরাইতেছে, আল্লাহর কুতুব ওই অবস্থায় কালেমা তেলাওয়াত করতেছে বাবা, কোরআন তেলাওয়াত করতেছে, ওই অবস্থায় আমার নবী আবু হানিফার সামনে হাজির হয়ে গেছে। আবু হানিফার সামনে দাঁড়ায় বলে নওমান্নে, আমি হাসান রে জান্নে বিষ খাওয়াইবার পরে আগাই নিতে আসছিলাম জান্নাতে, আমি তোমারও জান্নাতের গাড়ি লাই আসি। আলে মোলা মারা জেলখানায় মরুকার ফাঁসির মঞ্চ মরুক গো বাবা, এদেরকে আমার নবী আগাই নিতে আসে। যারা আলেমদের কথা শুনে কানছেন, আপনি জাহান্নামে যাবেন না, আই এম চ্যালেঞ্জ। কষ্ট হইতেছে? তাকাও এইদিকে, আমরা এমন একটা নবীর উম্মত, আমার নবীর আল্লাহ বলে কুল ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আপনার সমস্ত পৃথিবীর নবী করে পাঠাইলাম। নবী মুসা নবীরে আমার সাথে কথা বলার আগে জুতা খুলতে কইছে আড়াই কিলো তিন কিলোমিটার আগের থেকে, আর আপনার 7,500 বছরের রাস্তা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আর আমার এক একটা নূরের পর্দার এক পর্দা থেকে আর এক পর্দার ডিস্টেন্স হলো 5,000 বছরের রাস্তা। ও নবী, এই 70,000 নূরের পর্দা ভেদ করে আপনারে লই আইছি, তাকায় দেখেন আপনার গায়ে এখনো আপনার পায়ে সেরা স্যান্ডেল, এখন সিল্লাবার কানবায়ে পাগলের মুরিদেরা। যারা নবীর কষ্টের কথা শুনে কাঁদবা, কোনোদিন তুমি জাহার নামের আগুনে জ্বলবা না। আবার যার দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই, কিন্তু পানির মধ্যে আগুন লাগলে সেই আগুন নিবাইতে পারে নাই। জালকাটি লঞ্চ আগুন লাগছে, পানি দিয়ে নিবাইতে পারে নাই, পানির মধ্যে আগুন লাগছে। কিন্তু একটা মাত্র পানি আছে যেই পানি দিয়ে আগুন নিবে, সেটা হলো চোখের পানি। বাজান্ডেবার তুমি কাঁদবা যখন আমার নবী আল্লাহর সামনে ফেস টু ফেস বসা, তখন আমার নবীর পায়ে বাবা কাপড়ের একটা জুতা ছিল,
তার সোল ছিল, অর্থাৎ জুতার নেসের সোল্ড হলো কাঁচ, উপরে কাপড়, নিচে হলো তক্তা কাঠ। ওবাজান ওই তক্তার থেকে কাপড়টা ছেড়ে দিছে, আঠাটা ছুটে গেছে। কেন জানো? যখন তায়েবের মাঠে আমার নবী মার খায়, তখন আমার নবীর গায়ের রক্ত ওই জুতাটা আটকে গেছিল বাবা, ওই রক্ত পাই আঠাটা ছাইরা দিছিল বাবা। যেই রাত্রে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, ওই রাত্রে ওই জুতাটা পাইছিল বাবা। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. أمر الله بل النبي موسى نبر زوتا خلائزي আপনি জুতা পাই দিয়ে আপনার ফুফাতো বোনের বাসায় শুয়েছিলেন গো নবী, আমি আল্লাহ দেখলাম আমার নবীর জুতা খুলতে না করতেছি। আমার নবী আল্লাহর বাড়িতে বোরাকে উঠার আগে বাবা এখন সিল্লাবার কানবা, আমি দেখবো কয়জন আশেকের রাসূল এখানে আস। ও সরমোনার পাগলের মুরিদেরা, কিয়ামতের মাঠে আমার নবী যখন দাঁত ছাড়া উঠবে, দুনিয়ার সব নবী গুলো দুইটা গাল ভরা দাঁত লইয়া উঠবে, আমার নবীর দুইটা দাঁত ভাঙা লইয়া কিয়ামতের মাঠে উঠবে। আমার নবীর দাঁত ভাঙা দেখে নবীর আশেক গুলো চিল্লাবে, ও বাজান আমার আল্লাহ শান্ত করবে কি দিয়া জানো? ওই যে সরমনের মাঠে পাগল গুলি কেন চিল্লায় জানো? সরমনের সাহেব বারবার যখন পাগলগুলা জাহান্নামের বয়ান শুনে লাফ মারে বাবা, তখন ওই পাগলার মাঝে আর মাওলার মাঝে কোনো পর্দা থাকে না। এ বাজান এখন আমি দেখব নবীর আর আল্লাহর পাগল এখানে কয়জন আছ? হে যুবক রে, এই বনানি করাইল মাঠে বসে দেখা দাও, এই বনানি নিঃস্বাদ মাসে দেখা দাও, রে মাঠে দেখা দাও, আল্লাহ তোমার পাইবার জন্যই মাঠে আছি। তুমি যদি মাফ নাই করবা তোমার জমিনে, তুমি মাফ না করলে বান্দা যাবে কার কাছে? আই আল্লাহকে শুধু একটা ডাক দে, তো যুবক দে ডাক দে, আল্লাহ বলে ডাক দে, আল্লাহ দেখো পাগল গুলি কেমনে কান্দে আর চিল্লায় গোবানি। এত জোরে যদি মারে ডাক দিতাম, মা কিন্তু ডাকে সারা দিত। আমি জানি না আমার কোন আলেম ভাইয়ের মানে বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মারাইছি, আর কত মা আমার মঞ্চের পিছনে দাঁড়াই আমার মসজিদে টাকা দিল। ও মা তুমি বলছিলে ইলিয়াস রে, তোর একদিন টাকার অভাব হবে না, আমি মা তোর তোরে দিয়ে গেল। আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে কান্দে, আল্লাহ যদি আগুন লাগলে পানি দিয়ে নিবাহান্নামে আগুন খেয়ে দিয়ে নিবাব, তোমার পাগল গুলি কান্দে সায়ে সায়ে দেখো। আমার আলেম ভাইরা মাদ্রাসার মুহাদ্দিস মসজিদের বড় বড় খতিব, আল্লাহ করাল বনানির দিকে তাকায় দেখো,
তার মা বাংলাদেশের কোন জায়গায় বাস বাগানে শুয়ে রয়েছে আমি যে মা কয়ে কত বছর ডাকি না, আমি দেখতেছি ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছেলেরা কান্দে, আরে ছোট্ট ছেলেরা কান্দে, আরে ভাইরা কান্দে, যুবকরা কান্দে, তোমার যদি চোখের পানি ভালো লাগে দেখো মাদ্রাসার কমিটির ভাইরা কান্দে, মাদ্রাসার মুহতামিম কান্দে, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কান্দে, কমিশনারের ভাইরা আত্মীয়রা কান্দে। ও ভাই আমি 12 বছর বয়সে মা হারাইয়া পৃথিবীর কত দেশে যাইয়া মায়েরে খুঁজলাম, আমার মা দুঃখিনীরে কোথাও পাই নাই গো, আমার মার মতো মা কোথাও পাই নাই গো। এই দুনিয়ায় যারা মার কথা মনে করে কাঁদবা যুবক, ও দাড়ি বাঁকা বাজান তোমার সন্তান একদিন এই মাঠে বইয়া কাঁদব, তুমি চিল্লাইয়া চিল্লাইয়া মাওলানা দেখাইয়া দাও মালিক, আগামী কালকে যদি চারজনে কান্দে লইয়া আমারে রওনা দেয় মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ শরীয়তপুর রংপুর দিনাজপুর, আল্লাহ আমারে যখন বনানীর মাঠ থেকে লয়ে যাইব ওই খবরে কেমনে একা থাকব, কেমনে থাকব ওই কবরে একা পড়িয়া সঙ্গে সাথী কে হই সাথে রবে সিল্লাবি এখন কান্দি মাওলানা দেখাই না তো সোকের বাড়ি তার কত সঙ্গের সাথী কাহই তুমি পাবানা, সবাই মিলে দিবে বিদায় বুইল না, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো কার যেন মা নাই কার যেন, কেমনে থাকবা ওই কবরে পড়িয়া মা বাবাকে সেথায়া, আল্লাহ আমার মায়েরে মাফ করে দেও আল্লাহ, সভাপতি সাহেবের বাবা মারে মাফ করে দেও আল্লাহ, আল্লাহ এখানে দাঁড়ায় স্টেজে বইয়া কান্দে কান্দি, আমি যদি আমার বাবার সঙ্গে কান্দি, আল্লাহ দেখো মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে, ও মিডিয়ার ভাইরা সারা দুনিয়ায় দেখাইয়া দে এই ছোট্ট বাচ্চাদের চোখের পানি দেখাইয়া দে, এই ছোট বাচ্চাদের চোখের পানি দেখা মা হারারা কাঁদবে, আমার পূর্বাসী ভাইয়া কাঁদবে গো, আমার মবির প্রেমিক ভাইরা কাঁদবে গো, আল্লাহ তুমি দেখো তোমার কত চোখের পানির দরকার, তোমার কত চোখের পানির দরকার গো বলি, আজকে 19 ফেব্রুয়ারি দেখাইয়া দাও রে যুবক, আজকে রাতটা তোমার জন্য নাদাদের ওসিলা হয়ে যাবে, আমার মওলা যখন ডেকে ডেকে বলবে ফেরেশতারা রে ওই বনানীর সাত মাঠে বসিয়া, আরে করাই মাদ্রাসার ইস্তি মাহফিলে বসিয়া জাহান্নামের বারে কাউন্সিল তোরা কি দেখোস নাই, ওই মাঠে তো তোরা ঘেরাও করে দাঁড়াইয়াছিলি, ওই মাঠে তোরা কি উঠে রতছিস,
আরে হুজুর আমার মা গ্রামের বাড়ি অসুস্থ, আমার ছোট্ট বাচ্চাটা অসুস্থ, পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাইতে পারি না, যুবক বাইরে দাঁড়ায় দাঁড়ায় কাঁধ দিয়া দেখাইয়া দিবি, আমার মা তো দাঁড়াদি বাবার মতো দাঁড়াদি চুব এই জমিনে পাইবানা। আল্লাহ তুমি একটু কুদরতি নজরে সাকায় দেখো তোমার পাগল গুলো কেমনে শরীর মশায় আর কান্দে, কেমনে কান্দে দেখো আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ তুমি টেস্টের দিকে থাকো, বাজান দুনিয়ায় আগুন লাগলে বাজান রে দমকল বাহিনী নিয়ন্ত্রণ করে, বাজান দুনিয়ার আগুন লাগলে যেখানে লাগে সেইখানে জ্বলে, জাহান্নামের আগুন যেখানে লাগবে প্রথম কলিজাটা জ্বলিয়া পুড়িয়া মোমের মতো কইলা যাবে রে ভাই। এ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি, এ জাহান্নামের আগুন কেমনে সহ্য করবি রে ভাই, আমার মাওলার পাগল মারা ফেলা সরি ডাকতে আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, তোমার বান্দা কাঁদিতাছে মাফিলে, কত যুবক কান্দে দেখো মাফিলে, কার জানো বাবা মা নাই কামাল জমিন। আল্লাহ দেখো দেখো তোমার কত চোখের বালি দরকার, দেখো কমিটির বাইরে কান্দে, তুমি না কইছো কান্দলেই মজা লাগবে, যেই চোখ দিয়ে কান্দবি ওই চোখ দিয়ে মরা লাগে নবীরে দেখে যাইতে পারবি, যেই চোখ দিয়ে জাহান্নামের ভয় কান্দবি ওই চোখ দিয়ে আমি আল্লাহর দেখে মরতে পারবি, ওই চোখ দিয়ে মাওলার দেখে মরতে পারবি, যেই চোখ দিয়ে তুই কান্দবি ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারা। আল্লাহ দেখো এরা কারো দেখাবার জন্য কান্দে না, আল্লাহ চোখটা বন্ধ করে শুধু এরা কান্দতাছে, আল্লাহ তুমি দেখো এদের মাফ করে দেও না, আল্লাহ মাদ্রাসার আলেমদেরকে মাফ করে দেও না, আমার কত আলেম ভাইয়ের মা নাই বাবা নাই, আমার আলেম ভাইরা বয়ে বয়ে কান্দে। আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমার আলেম ভাইরা ভুলে যায় না, আহারে বৃহস্পতিবার যখন মাদ্রাসা ছুটি হইলে বাইতে যাইতাম, যাই দেখতাম মা কাপড়ের আসল দিয়ে আমার চোখটা মুছাই দিত, কপালে একটা সুমা দিয়ে বলতো বাবা তুই সুখ হয়ে গেছ। আল্লাহ ওই মায়ের কথা মনে করে যারা কান্দে গো মাওলা, ওই বাবার কথা মনে করে যারা কান্দে, বাবা এখানি কমলা কিনে খাওয়াবার মতো তৌফিক গ্রামের বাড়ি ছিল না, আহারে আজকে কত কমলা আপেল কিনে কত আমার ছেলে মেয়েদেরকে খাওয়াই, আমার বাবা আমার কিনে খাওয়াইবার তৌফিক ছিল না, আজকে ওই বাবা কবরে দেওয়ালি যেই যুবক গুলা বাবা মায়ের কথা মনে করে কান্দে, আল্লাহ দেও না এদেরকে মাফ করে, আল্লাহ দেও না দে। আল্লাহ তোমার কত পানি দরকার, গুনাগারের কত চোখের পানি দরকার হলে তুমি জাহান্নামের আগুন হারাম করবা, আল্লাহ কত পানি হলে জাহান্নামের থেকে আমার কবরটা হেফাজত করবা, তাকায় দেখো মাঠের দিকে কেইভাবে যুবক গুলা চিল্লায় কই সামনে ফোটে সামনে ফোটে, মাঠের দিকে তাকায় দেখো কেমনে কান্দে তোমার পাগল মাবিলে,
বান্দার গোনা মাফ করিব এখনি। আল্লাহ তুমি বলছো দশ বার ডাক দিলে আমি তোরে বুকে টাইনে লব, এ বান্দা তুই যখন আমার একবার ডাক দিবি আমি প্রথম আসমানে আয়া পড়ি, দুইবার ডাক দিলে দ্বিতীয় আসমানে, তিনবার ডাক দিলে চতুর্থ আসমানে, সাতবার ডাক দিলে যখন বান্দা আমি সপ্তম আসমানে, প্রথম আসমানে হাতটা বাড়াইয়া আট নাম্বার ডাকটা যখন আসছে বান্দা আমি তোর বাড়ির সামনে চইলা যাইব, দশবার যখন আমার ডাক দাস আমি তোর স্পটে যাইয়া বুকটা এইভাবে পাতায়া দিয়া বলি পাগল দে ফাদুকুরুনি আদুকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমার ডাক দিছর আমি আয়া পড়ছি, আইরে আমার বুকে আইরে গুনাগার বান্দায় আমি মাওলা মাফ করে দিছি তোমার গুনার, শুভক দে ডাক দে, আমি মাওলা মাফ করে দিছি তোমার গুনাকে, তাকায়া দেখো বনানি রই মাতা দি কেমনে কান্দে গুনাগারে আল্লাজি। যুবক পৃথিবীর কোন প্রেসিডেন্ট আমি ডাকতে বলি নাই, আল্লাহর যে যত জোরে ডাক দিবি হাতটা উষা করে দে গলা মারা দে বসে বলো সবাই বসো সবাই বসো, কে বলছে গুনা মাফ হইব না, কে কইছে গুনা মাফ হইব না, গুনা করতে লাগবে 60 বছর 70 বছর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম বেটা, আল্লাহ তাকায় দেখো মাসুম বাচ্চাগুলো কেমনে কান্দে, সভাপতির কোলের মধ্যে বইয়ে দেখ তার বাচ্চারা কেমনে কান্দে, এই বাচ্চারা কে কান্দায় বলে কি বুঝে, অত গুনাই নাই ওর বয়স 6, 7, 8 বছরের বাচ্চা, এ সারা দুনিয়া মিডিয়া দেখা কপাল বুড়া গুলা খালি দেখাবি গান খালি দেখাবি হাসি আওয়াজ, এই বাচ্চাগুলো চোখের বাড়ি সারা দুনিয়া দেখাই দেয়, এই বাচ্চা যদি কান্দতে পারে আমার মোবারেশকে নবীরেশকে এই এদের কান্না দেখে সারা দুনিয়ার মানুষ কান্দবে। আল্লাহ দেখো দেখো রোজে মাহশারেতে এইভাবে শিখলেবে জাহান্নামের আগুনের ভয়, আল্লাহ ওই চোখের পানির কোনো দাম নাই, আজকে চোখের পানির দাম আছে বনানিতে আজকে 19 ফেব্রুয়ারি চোখের পানির দাম আছে, আল্লাহ রাত 12টার সময় তুমি চোখের পানি দিয়ে তাকায় দেখো এরা সব গুনাগার চোখের পানি, এরা না মাসুম বেগুনা তালবেলেমদের চোখের পানি, যেই তালবেলেমদের কোনো গুনা নাই এরা বয়া বয়া কান দে চোখের পানির খাতিরে পুরো মজমাকে কবর করে দাও, বস একসাথে বলো এই জমিনের মালিক কে, জোরে বলো কে কে কে, নামা হাত, কে বলছে বনানির মাঠের দোয়া কবুল হইব না বেটা, তাকায় এইদিকে এইদিকে তাকায় থাক, কোন আওয়াজ হবে না খালি চোখ দিয়ে পানি পড়তে থাকবো, নীরবের কান্না আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি, শুধু এখন আমার আল্লাহরে দেখাই দে নবীর ইশক কতটুকু আছে, আমার আল্লাহর সামনে আমার নবী বসা এই মাসে 27 রজব, আমার নবীকে আল্লাহ বলে নবী গো কোন জুতাটা পাই দিয়েছেন আপনি দেখছেন, আমার নবী বলে কোন জুতা তুমি জানো না, এই জুতাটা সকাল 8টার থেকে নিয়ে 4টা মতো মাই খাইছি, শরীরে রক্ত গুলা পাইয়া পাইয়া পয়রা জুতা মোবারক আটকায় ফেলছি, সেই জুতা পাই দিয়ে আইছি, বাবা
নবী আমার বলে ওই জামাটা গায়ে দিয়ে আজকে তোমার বাড়িতে আইছি। মুসা নবী প্রতিদিন নতুন জামা গায়ে দিয়ে আইতো, আর আমি আজকে সেরা জামা গায়ে দিয়ে আইছি। যেই জামা তায়েবের মাঠে মাইর খাইয়া ছেলেরা টাইনা ছিঁড়ে ফেলাইছিল ওই জামাটা সেলাই করে রেখে দিয়েছি, ওই জামাটা পইরা ঘুমাইছিলাম, তুমি আজকে আমার লই আইছো। যদি আজকে আমার আইনা থাকো তোমার বাড়িতে, আমার উম্মতরে এমন একটা জিনিস দিবা যেইটা দিয়ে যেন আমার উম্মত ডাইরেক্ট জান্নাতে যায়, ডাইরেক্ট জান্নাতে যায়। এই জন্যই তো আমার নবীরে আল্লাহ দিছে একটা জিনিস, এই সেরা স্যান্ডেল আর সেরা জামার ওসিলায় সেই জিনিসটা হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওই সেরা স্যান্ডেল আর সেরা জামার ওসিলায় দিছে পাঁচ ওয়াক্ত নামাজ। যুবক তোর পাও দুইটা ধরছি আমার সাথে ওয়াদা দে, আগামী কালকে ফজর থেকে আর এক ওয়াক্ত নামাজ কামাই দিবি না। দেখা 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 নামা নামা নামা। এ আপনারা তিনজন যাইয়েন না, এ বসে নাই, এই কান্না থুইয়া কেউ যাইস না আজকে, তাকা নাই দিকে, সেরা স্যান্ডেল সেরা জামা সেরা পাগড়ি লইয়া আল্লাহর বাড়ি যাইয়া পাঁচ ওয়াক্ত নামাজ আনছে, ওই নামাজ পড়তে হবে কি হবে না? জোরে বল হবে কি হবে না? তোর নামাজ রোজা কবুল হবে না যদি তোর মা বাবা তোরে বরদোয়া দিয়ে থাকে। যুবক তোর পাও দূরে ধরছি আমার সাথে ওয়াদা দে, এই রজবের চাঁদে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবি না, রাজি আসোস না? রাজি আসো, রাজি আসো, নামা হাত, ওয়াদা দিস মা বাবারে কষ্ট দিবি না, একটু নামাজ কামাই দিবি না, আর যতদিন বাঁচবি কোনোদিন আমার মাওলারে ভুলবি না। দেখ এই বাচ্চাগুলা কেমনে কান্দে, দেখ সায়া দেখ, দেখ দেখ কেমনে কান্দে, সায়া দেখ বেটা, সারা দুনিয়া দেখা বেটা। ও কি বুঝে কান্নার বল, ও জাহান্নামের আগুনে কি বুঝে? ও যদি কাঁদতে পারে তোর চোখে পানি নাই? এ গাঞ্জাখোর তোর চোখে পানি নাই? এ সুদখোর তোর চোখে পানি নাই? এ মা বাবার নাফরমান বান্দা তোর চোখে পানি নাই? এই বাচ্চাগুলো কান্দে তোর চোখে পানি নাই? মাওলানা দেখাই দে, জীবনে আর গুনাহ করবি না, জীবনে আর নেশা করবি না। আল্লাহ এ করাইল বানানি সবাইকে তুমি পাঁচ ওয়াক্ত নামাজে বানাই দিবা আগামী কালকে থেকে, নবীর আশেক বানাই দিবা, আল্লাহ এদের চোখের বাণীগুলো কবুল করবা।